প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন তোমাদের সাথে চলে আসলাম তোমাদের প্রিয় ক্লাস আইসিটি নিয়ে তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নে সবাই তোমরা আছো কিনা কে কোথা থেকে দেখছো জয়েন করতে চাইবে না আমাদের জানিয়ে দাও আমরা দেখি এবং ক্লাস শুরু করি তোমাদের প্রিয় ক্লাস চ্যাপ্টার সিক্স এর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আশা করি এই চ্যাপ্টারটি এখন তোমাদের কাছে একদম ইজি লাগছে রাইট ইনশাল্লাহ একেবারে বলেছিলাম ইজি লাগবে এই চ্যাপ্টার থেকে তোমরা অ্যান্সার করতে পারবা এবং সেই অ্যান্সার করার জন্য যত যা যা লাগে সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সো আশা করি তোমরা সবাই আছো আমি দেখতে পাই তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জাস্ট একটু সবাইকে দেখেই তারপরে ক্লাস শুরু করে দিচ্ছি আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি কিনা তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা সব ঠিকঠাক আছে কিনা সাউন্ড ঠিকঠাক আছে কিনা সব কিছু জানিয়ে দাও এবং ক্লাসটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও যে ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে ওকে আশা করি তোমরা সবাই চলে এসছো আমি আমার ওয়ালেটি পোস্ট করে দিলাম যাতে তোমরা সবাই দেখতে পারো এবং তোমাদের যে যে জায়গাগুলো থেকে শেয়ার করা দরকার শেয়ার করে দাও যাতে পরবর্তীতে তোমরা এগুলো দেখে নিতে পারো রাইট সো আমাদের সময় একেবারে আজকে আমরা যেটা করব একেবারে অলরেডি অনেকে জয়েন করে ফেলেছো দেখতে পাচ্ছি আমি কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর কমেন্টিং থ্যাংকস ফর উইথ আস আসলে তোমাদের এই অংশগ্রহণই এই ক্লাসগুলোকে অনেক সুন্দর করে তোলে অনেক ধন্যবাদ তোমাদের ঠিক ঈদের আগে আগে আজকে হয়তো শেষ ক্লাস হচ্ছে আবার ঈদের পরে ক্লাস হবে মানে আমার আইসিটি ক্লাস আজকে শেষ আবারও পরে আবার ক্লাস হবে ইনশাল্লাহ ঈদের পরে সো আশা করি ঈদের আগের দিনটি একেবারে ভালোই কাটবে ইনশাল্লাহ তোমাদের সাথে সো আমি একটু পরেই ক্লাস শুরু করে দিব তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা সব ঠিকঠাক আছে কিনা জাস্ট একটু জানাও একটু বুঝে দাও আমরা শুরু করছি তোমাদের সাথে ক্লাস ইয়াস ইতিমধ্যে অনেক শেয়ার হয়ে গিয়েছে আমাদের অদিতি দে চলে আসছে তারপরে জাহিদ ইসলাম চলে আসছে এআই সাগর অমিত শাহ নাইম তারা নাফিসা রাইসা রিপন রিপন প্রেজেন্ট স্যার থ্যাংক ইউ সো নাইস অফ ইউ একদম মনে হচ্ছে রিয়েল লাইফে যেভাবে আমরা ক্লাস দিতাম এবং আমরা উপস্থিত দেখ মানে প্রেজেন্ট দিতাম সেই প্রেজেন্টটা চলে আসছে একেবারে খুব ভালো লাগছে এটা ইয়াসিন আলী এভরিথিং ইজ অলরেডি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর হেল্পিং মি শামিম হুসাইন শেয়ার ডান্সার থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মিথিলা হাবিবা জেসিকা দেখেছে জাহিদ ইসলাম আয়েশা ইয়াস আমি ভালো আছি তোমরা কেমন আছো তারপরে ওকে আকাশ সাহা কুমিল্লা থেকে আছো আয়েশা আক্তার মাস্টাকে ডেকেছো রিম্পা বিদ্যাকে ডেকেছো সিনথিয়া রুহিকে ডেকেছো জান্নাত আর জাহান উম্মে ফাতেমা উম্মে হাসিনা ত্রিজা তারপরে নাজিফা তারপরে নাজির তারপর রিফাত আহমেদ জাহাজ ইসলাম জয় অ্যান্ড নিশাদ তাসলিম তামান্না এবং তাসলিম আহমেদ আমাদের নিশাদ তাসলিম তামান্নাকে আমার মনে হয় গত ক্লাসে মিস করেছি কোন একটা ক্লাসে মনে হয় ছিল না আমাদের পূজা কিন্তু সেই সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে কিন্তু আছে সে যদিও পরে এইচএসসিতে কিন্তু সে ডিগ্রি কলেজ থেকে জয়েন করেছে যে স্কেরিং ওকে অ্যান্ড ফাতেমাতুলি ইয়াস স্যার অলরাইট থ্যাংক ইউ সো মাচ আমাদের একটু ফ্যান্ডে ছেড়ে দাও ওকে অ্যান্ড দেন হচ্ছে আমাদের নূর জান্নাতুল ফেরদৌস তারপর হচ্ছে মারুফ বিল্লা শাফি আলম সিথি ইয়াস থ্যাংক ইউ সো মাচ আপনাদের ক্লাসের জন্য প্রতীক্ষার অপেক্ষা থাকি থ্যাংক ইউ সো মাচ অর্থি সো নাইস অফ ইউ অনেক ধন্যবাদ ফ্যান্ডে একটু কমাই দাও ওকে থ্যাংক ইউ তারপরে হচ্ছে অনিক দাস সব ঠিক আছে তার থ্যাংক ইউ অ্যান্ড রিপন রিপন ইয়াস আমরা সবাই জানো আমাদের অদিতিতে আমি আজকে ক্লাস করতে পারবো না স্যার আজকে একটা কাজে বাইরে যেতে হচ্ছে মিস করবো ওকে আদাব ঠিক আছে অদিতিতে তো পরে ক্লাসটা দেখে নিও ইনশাল্লাহ সাবধানে যেও ভালো থেকো ওকে তোমাকে আমরা মিস করবো ক্লাসে আমাদের প্রিন্সেস শায়াল চলে আসছে অ্যান্ড দেন আজ সাগর চলে আসছে এভরিথিং ইজ আমি বড় ওকে থ্যাংক ইউ সো মাচ তারপরে হচ্ছে আমি প্রেজেন্ট স্যার ইয়াস আমাদের অর্থিত সেই বরিশাল বেতাগি কলেজ থেকে প্রেজেন্ট আছে কিন্তু রাইট তো আমরা একটু পরে ক্লাসটা শুরু করবো আমাদের সালাউদ্দিনকে ডেকে দাও সালাউদ্দিন মনে হয় আজকে আসে না এখনো সালাউদ্দিনকে দেখতে পাচ্ছি না ওকে বই খাতা নিয়ে রেডি করা থ্যাংক ইউ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া বুঝতে পেরেছ এই যে অনলাইন প্ল্যাটফর্মে বিশাল একটা মানে জায়গা হলো সবাই তোমরা বসে থাকো ক্লাস করার জন্য এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রিপন রিপন থ্যাংক ইউ বাবা তুমি রংপুর থেকে জয়েন করেছো ইয়াস ওকে তারপরে হচ্ছে জারিফ আমি জয় থ্যাংক ইউ ইয়াস আই এম ফাইন হোয়াটসঅ্যাপ আমাদের খুব স্মার্ট বয় হচ্ছে জারিফ জয় জি স্যার মনে হয় আপনার সাথে বসে ক্লাস করছি নাফিসা রাইসা থ্যাংক ইউ আয়েশা হচ্ছে নরসিংদী থেকে কিন্তু আছে সে নরসিংদী সরকারি কলেজে পড়ে তার ছোট্ট একটা বোন আছে খাদিজা সে ক্লাস সেভেনে পড়ে সেও কিন্তু খুব ক্লাস করে আমাদের সাথে রাকিন আফসার ওয়ালাইকুম আসসালাম এবং আমাদের উপস্থিত আছে ওয়ালাইকুম আসসালাম ফটিকছড়ি সরকারি কলেজ থেকে সফা ওকে তাহলে আমাদের ক্লাসের সময় প্রায় 5 মিনিট আমরা ওয়েট করি তোমরা সবাই জানো সেই 5 মিনিটের মধ্যে আমরা সবাই চলে আসছে সবাইকে শেয়ার করে দাও জানিয়ে দাও ক্লাস স্টার্ট এবং ইনশাআল্লাহ নিজের ওয়ালেট শেয়ার করে রাখো আমাদের সার্ভার যান শাকিলকে আসছে শাকিলকে এখনও দেখতে পাচ্ছি না শাকিল আসো তারপরে হচ্ছে শাকিলকে একটু ডেকে দাও ক্লাস করো যেন ক্লাসটা যেন করে আজকের ক্লাসটাতে যে প্রশ্নটা
পড়াবো, আজকে যে টপিকটা পড়াবো এই টপিকটা তোমাদের পরীক্ষায় আসে, তাই একটু সময় নিয়ে আমি ওয়েট করছি যাতে সবাই মিলে চলে আসে। থ্যাংক ইউ সো মাচ সবাই বসে আছো ক্লাস করার জন্য। ইশতিয়াক আহমেদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইশতিয়াক আহমেদ, অনেক ভালো ভালো নোট করছি ইদানিং। পবিত্র কুমার কেমন আছো তুমি? অ্যান্ড আদাব স্যার, অদিতি আদাব, জাহিদুল ইসলাম জয়, বাবা তুমি কেমন আছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখছো ইসে পরিবার আমরা তোমার সাথে আছি বাবা। ওকে, অ্যান্ড সিথি, থ্যাংক ইউ সো মাচ, সিথি অনেক কষ্ট করছে, ভালো ক্লাসও নিচ্ছে মাঝে মাঝে, ইনশাল্লাহ তোমরা এগিয়ে গেলেই আমাদের জন্য সবচেয়ে বড় ভাবো। তোমরা সবাই বড় হবা, সবাই ভালো কাজ করবা, সেটা আমি চাই। থ্যাংক ইউ সো মাচ, চলো আমরা শুরু করি। বিফোর স্টার্টিং ক্লাস, আজকে আমাদের যদিও এটা 4 নম্বর ক্লাস কিন্তু অফিসিয়াল এটাকে 3 নম্বর বলি, তাই না? কারণ প্রথম ক্লাসটাতে আমি কিছু পড়াই নাই। প্রথম ক্লাসটাতে আমি টোটাল প্রসপেক্ট নিয়ে আলোচনা করেছি, যে ডাটাবেজের প্রসপেক্টগুলো কী কী হতে পারে, এটা কোথায় ব্যবহার হতে পারে, এটার ফিউচারটা কী, রাইট? এই সব ব্যাপারগুলো কিন্তু আমি তোমাদের ফার্স্টে প্রথম ক্লাসটাতে পড়িয়েছিলাম। দ্বিতীয় ক্লাস থেকে কিন্তু ডাটা কী, ইনফরমেশন কী, ডাটাবেজ ইনফরমেশনের মধ্যে পার্থক্য কী, ব্লা ব্লা কিছু জিনিস পড়াচ্ছিলাম। তৃতীয় ক্লাস, গত ক্লাস, হুইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, সেখানে একদম তোমাদের যে প্রাইমারি কী, কম্পোজিট প্রাইমারি কী, ফরেন কী, খুব ভালো করে কমপ্লিট করে দিয়েছি। অ্যান্ড দেন রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট আমি তোমাদের আজকে পড়াবো। কিন্তু তার আগে তোমাদেরকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম, ডিবিএমএস এবং আরডিবিএমএস এর মধ্যে পার্থক্য, সেটা কে কে করেছ? যদি করতে পারো তাহলে তোমাদের জন্য প্রথম একটা প্রশ্ন, সেটা হচ্ছে ডিবিএমএস কত সালে আর আরডিবিএমএস কত সালে তোমার হয়, তাড়াতাড়ি জানো, কে কে জানো, খুব দ্রুত জানো, তারপর আমরা ক্লাসে চলে যাচ্ছি, আস্তে আস্তে আমরা ক্লাসে যাবো। থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকলে আমরা ভালো থাকি। পবিত্র কুমার, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র বাবা বলতো, ডিবিএমএস এবং আরডিবিএমএস, ডিবিএমএস কত সালে, আরডিবিএমএস কত সালে, এবং আরডিবিএমএস এর তোমার যে উদ্ভাবন করেন বা ডেভেলপ করেন বা এইটাকে যিনি তৈরি করেন, তোমার নাম কি, কে কে বলতে পারবা? সারি বাড়ি বা আপনার বাড়িতে যাও, আমাদের দাওয়াত, ইয়াস আমার বাড়িতে তোমাদের দাওয়াত, সবাই চলে আসবা, মাস্ক পরে, হ্যান্ড গ্লাভস পরে আসবা, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ দেখা হবে, রাইট? প্লিজ বলবেন আমার অ্যান্ড অটো নাম্বারের মধ্যে পার্থক্য কি। ইয়াস, আজকে এটা একটু বলা দরকার আছে, আমি আরাফাতকে আরেকবার বলে দিব। আরও যদি প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমি চাচ্ছি এখন ক্লাসগুলোকে একদম তোমাদের মতো করে যেন ভালো করে তোমরা বুঝতে পারো সেই কাজগুলো। পবিত্র, তোমার উত্তর আমি আগে বলে দিচ্ছি। সে ফর এক্সাম্পল, মনে করো মানে নাম্বার, মনে করো একজনের স্যালারি, এটা তো কারেন্সি, তাই না? কিন্তু এরকম হতে পারে না, তোমার মনে করো যে এজ, মনে করো 27, 45, এরকম এই যে এজ কোনো একটা জিনিসের, সেটা হচ্ছে একটা নাম্বার, তাই না? বয়স নিয়ে যেটা একটা নাম্বার। অটো নাম্বার কোনটা? যেটা সিরিয়াল নাম্বার থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7, যেখানে সিরিয়াল থাকে, সিরিয়াল একটাও ব্রেক হয় না, বুঝতে পেরেছ? দিস ইজ অটো নাম্বার, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। আমি তো না পূজা, ব্যাপারটা হচ্ছে যে তুমি হয়তো জানবা আমার বেস্ট ফ্রেন্ডের নাম কিন্তু অভিজিৎ কুমার সাহা, বুঝতে পারছো? বেস্ট ফ্রেন্ড, ওয়ান অফ দ্য সোল বলতে পারো, রাইট? ওকে, সো যেটা হচ্ছে যে আমরা সবাই সবার বাড়িতে যাই এই কথাই কখনো বলবো না, রাইট? আমরা একটি পরিবার, আমাদের লক্ষ্য সুন্দরভাবে এই দৃষ্টিতে থাকা। তোমার বাড়িতে আমি যাই না, মনে করো তোমাদের প্রোগ্রামে আমি যাই, আমার প্রোগ্রামে আমার বন্ধুদের বাসায় যাই, বিশ্বাস করো কিনা যাই না, আমার বন্ধুর একটা প্রোগ্রামে আমি কিন্তু মিস করি না। ওই যে একটা গান আছে না, হিন্দু বাড়িত যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, হিন্দু বাড়িত যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, মিলিয়ে আমরা কি তার খবর লইতাম, হাইরে আমরা কি তার খবর লইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ইনশাল্লাহ সামনে আমরা ভালো দিন কাটাবো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইতিমধ্যে দেখো অর্থী কিন্তু চলে আসছে, অ্যান্সার দিয়ে অর্থী বলেছে ডিবিএমএস 60, আরডিবিএমএস 1970, থ্যাংক ইউ সো মাচ, 1900, একদম পারফেক্ট। আমাদের অনেক, ইয়াস থ্যাংক ইউ সো মাচ, ইয়াসিন আলী থ্যাংক ইউ, ইয়াস পূজা তোমার সবার আগে দাওয়াত কিন্তু এখানে, ওকে থ্যাংক ইউ সো মাচ, ইয়াস মারুফ বিল্লা থ্যাংক ইউ, থ্যাংক ইউ আরডিবিএমএস 60। আমাদের হিমেল গোস্বামী আসছে, হিমেল মামুন ভাই বলতেছে যে ভাই হিমেল কোথায়, ওকে ইয়াস হিমেল আসছে না, হিমেলদের আমার দেখতেছে না, হিমেল দুষ্ট হয়ে গেছে, রেহান আজিম দুষ্ট হয়ে গিয়েছে, আমি জানি না ও কোনো প্রবলেম আছে কিনা সেটাও জানাবা, হিমেল আসছে, না হিমেল আসছে, এই যে আলাউদ্দিন স্বামী শাহিন আসছে, আলাউদ্দিন শাহিন ইদানিং অনেক মনোযোগী ক্লাস করছে, খুব ভালোভাবে ক্লাস করছে, থ্যাংক ইউ সো মাচ,
খুব সুন্দর, থ্যাংক ইউ স্যার, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসলে সেটাই আর কি। ওকে থ্যাংক ইউ আলী, অনেক কিরে ফাইজলাম করো, স্ক্যান মারবো যেখানে ব্যথা হবে সেখানে, সাবধানে থাকিস কিন্তু। হিমেল গোস্বামী ওকে থ্যাংক ইউ, ওকে হিমেল ভাই চলে আসছে, দেখছো হিমেল ভাই চলে আসে। এই যে আমাদের জারিফ জয়, কি বলে যায় আমাদের জাহিদুল ইসলাম জয় বলে দিয়েছেন ই এফ কড সি ও ডাবল ডি, এটা মনে রাখবা। ই এফ কড এর ফুল ফর্ম হচ্ছে এডগার ফ্রাঙ্ক, এডগার ফ্রাঙ্ক কল, ওনার নাম অনুসারে হচ্ছে আর ডি বেবস এর ধারণা প্রদান করেন। থ্যাংক ইউ সো মাচ, ওকে থ্যাংক ইউ, ভয়েসটা একটু নষ্ট হয়ে গেছে রে বুঝছিস, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমাদের শাকিল লেট হয়ে গেছে, এইবার হচ্ছে পড়াশোনা করবি, কোনো বাইরে কথা বলা যাবে না, ওকে। আচ্ছা কালকে আরেকটা প্রশ্ন ছিল যে স্যার এই যে তুমি যে টেক্সট লেখো, টেক্সট টেক্সটের মধ্যে তোমার যে তুমি টেক্সটে কী কী অন্তর্ভুক্ত, টেক্সট বা ক্যারেক্টারে, ওই যে মনে করো একটা বাড়ির অ্যাড্রেস 120/2 তোমার মনে করো যে ঢাকা মতিঝিল এরকম করে লিখে দিই আমরা, ঠিক কিনা বলো? তাহলে এখানে নাম্বারও আছে আবার মানে এই যে ঢাকা ক্যারেক্টারও আছে, এটা কি হবে? যেখানে তোমার মনে করবো যে এই না মানে আমি আবার বলছি এই ক্যারেক্টার যেটাকে বলা হয় তোমার মনে করো যে অক্ষর, এই জায়গাতে তুমি এই যে দেখো বা টেক্সট, সেখানে কিন্তু তুমি মনে করো যে এই নাম্বার অ্যাট দ্য রেট আলফা বিটা গামা এগুলো কিন্তু ব্যবহার করতে পারবা। অর্থাৎ তুমি জাস্ট একটু মনে রাখবা এই যে টেক্সট বা ক্যারেক্টার জাতীয় ফিল্ডে সেখানে কি কি বসে, সেখানে তোমার মনে করো যে এখানে যে সাধারণত বর্ণভিত্তিকের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়, এই ফিল্ডের সাথে সংখ্যাও লেখা যায়, বুঝতে পারছো তো? যে অ্যাড্রেস এই যে এই জিনিসগুলো কি টেক্সট টাইপের হতে পারে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা এবার আমাদের কাজ শুরু করি। রেহান আজিমকে ডেকে দিয়েছে আমাদের হিমেল গোস্বামী, দে আর ভেরি গুড ফ্রেন্ড রাইট নাও, ইনশাল্লাহ সবাই ভালো বন্ধু। এবং অল আমি কিন্তু এখন ক্লাস নিচ্ছি, কেউ আর মনে করো যে ক্লাসের মধ্যে আজকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, আমি প্রথমে বলে দিচ্ছি এই যে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, এটা আমি ভালো করে বোঝাবো, তারপরে বোঝাবো ডাটা সিকিউরিটি বোঝাবো, রাইট? তারপরে এর মধ্যে যদি সরকারি প্রতিষ্ঠান ডাটাবেস আর কর্পোরেট ডাটাবেস যদি থাকে সেটাও আমি বোঝাবো। আচ্ছা সিথির একটা কাজ করতো, উঠতে আমাকে আগে বলতো রেকর্ড কাকে বলে, কে কে বলতে পারবি রেকর্ড কাকে বলে, তাড়াতাড়ি বল। রেকর্ড একটা ডাটাবেসের ডাটা টেবিলের রেকর্ড কাকে বলে বা রেকর্ড বলতে কী বুঝো, তাড়াতাড়ি একটু জানাও আমাকে, রেকর্ড বলতে কী বুঝো এটা ফার্স্টে জানাও, দেখি কে কে পারো। রেকর্ড টেক্সট বড় সংখ্যা অচিহ্ন রয়েছে, এটা ডেটা গাণিতিক অপারেশন করা যায় না। ইয়াস, এই যে আমাদের আরও একটা জাহিদুল ইসলাম জয় অনেক চমৎকার অ্যান্সার দিয়ে দিয়েছ, দ্যাটস গ্রেট জাহিদুল ইসলাম জয়, আল্লাহ তালা তোমাকে এ দিয়েই বড় করবে ইনশাল্লাহ, এটাকে ধরে রাখো। পড়াশোনাটাকে জাস্ট যে ভালোবাসে পৃথিবীর সকল ভাষায় সে সকল ভালোবাসায় সে পায়, আর পড়াশোনাকে যে ভালোবাসে অন্য কিছুকে ভালোবাসে তখন ওই অন্য কোনো কিছু ভালোবাসার জন্য সব কিছু আবার হারিয়ে যায়, এটাও খেয়াল রাখবা। ওকে ক্যান রিয়েক্ট দিস এই আসতে শাকিল, এখন এখানে যদি ক্লাস কর, যারা বাজে কমেন্ট করবে ইগনোর ইগনোর ইগনোর, ঠিক আছে? বা যারা একটু কোনো ই করবে সেদিকে বাদ দে। স্যার মনে হচ্ছে সমুদ্রের মাঝে একটা কমেন্ট ফেলে দিচ্ছি আর সেটা তুলে নিচ্ছে, পড়ছে অনেক ভালো লাগছে স্যার। অর্থি আমি কিন্তু অবশ্যই তোমার দেখছি আমি। আচ্ছা এইবার হচ্ছে আমাদের আয়েশা কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে, আমি উত্তরটা যাই কিন্তু, এই যে দেখো আয়েশা সবার আগে উত্তর দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে রেকর্ড হলো সবগুলো কমান্ডের সমন্বিত একটি সারি। আমি আরও জানতে চাই রিপন তাড়াতাড়ি বল, সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড মিলে একটি রেকর্ড হয়, সম্পর্কযুক্ত ফিল্ড হলো রেকর্ড, একাধিক অক্ষর সমষ্টি মিলে একটা রেকর্ড, সবগুলো কমান্ডের সম্বন্ধে একটা ডেটা টেবিলে বিভিন্ন কলামে কিন্তু একই রোতে অবস্থিত ডেটা সমষ্টিকে রেকর্ড বলে। জাহিদুল ইসলাম জয় একদম পারফেক্ট, তোমরা জাহিদুল ইসলাম জয় যে কমেন্টটা লিখেছে এইটা দেখো, এইটাকে এটা হচ্ছে পারফেক্ট। আয়েশা বা একটু খেয়াল করে দেখ, সেটা হচ্ছে এই রেকর্ড জিনিসটা কী জিনিস, আমরা যখন একটা টেবিল আঁকবো, এই যে একটা খেয়াল করে দেখো, এই যে টেবিলটা মনে করে নিলাম সেটা হচ্ছে নাম, ঠিক আছে? নাম গ্রুপ, ওকে নাম গ্রুপ, তারপর হচ্ছে মনে করো জিপিএ, সে ফর এক্সাম্পল, এই যে এখানে তোমার মনে করো আমি মনে করো নাম এক্স, গ্রুপ সায়েন্স মনে করো জিপিএ মনে করো ফাইন, নাম ওয়াই, গ্রুপ মনে করো আর্টস, ওকে আর্টস, জিপিএ মনে করো ফাইভ, নাম জেড, গ্রুপ মনে করো কমার্স, ঠিক আছে কমার্স, এটা মনে করো জিপিএ ফাইভ। এই যে খেয়াল করে দেখো সেম রো, আবারও বলছি সরি ডাটটা দেওয়া ঠিক হয় নাই, তারপরে বলে দিচ্ছি সেম রো ডিফারেন্ট কলাম, একই রোতে অবস্থিত বিভিন্ন কলামের ডাটার সমষ্টিকে রেকর্ড বলা হয়, এটা হচ্ছে রেকর্ড। এই টেবিলে কয়টা রেকর্ড আছে কে কে বলতে পারবা?
এইটা আমি লিখে রাখলাম তিনটা রেকর্ড আছে আমি বলে দিচ্ছি একটা রেকর্ড দুইটা রেকর্ড তিনটা রেকর্ড অর্থাৎ টোটাল একটা ইনফরমেশন পাও সেম রো ডিফারেন্ট কলাম আশা করি বুঝতে পেরেছ সেম রো এই যে আমাদের পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ডে একটি রেকর্ড হয় একাধিক ফিল্ড মিলে যখন কোনো কিছু পূর্ণ তথ্য প্রদান করে তাকে রেকর্ড বলে ফাইন এটাও গ্রেট হিমেল গোস্বামী ইয়াস আর কি প্লিজ এগুলো নিয়ে কোনো ই হবে না এখানে যে বাজে তখনকার ব্লক দিয়ে দিব একদম ব্লক হয়ে যাবে পরের বাইরে কথা বললে পরে এক মাদিন ক্লাসে ঢুকতে পারবো না ব্লক হওয়া মানে পরে কিন্তু ক্লাসে ঢুকতে পারবো পরে আমার ইনবক্সে বললো যে স্যার একটু প্লিজ ই করে দেন আর হবে না কিন্তু সাবধান পরের বাইরে একটা কথা হবে না ওকে পড়তে হবে কিন্তু এখানে এক ঘন্টা ক্লাস নিবো মানে 40-45 মিনিট ক্লাস নিবো মনোযোগ সহকারে শিখবা এখানে ওকে ঠিক আছে ওকে সেম রো ডিফারেন্ট কলাম এটা হচ্ছে রেকর্ড সেম রো ডিফারেন্ট কলাম মানে একই রোতে অবস্থিত বিভিন্ন কলামের ডাটাগুলো নিয়ে যা গঠিত হয় তাই রেকর্ড আর বুঝাতে পারছি আচ্ছা রিপোর্ট কাকে বলে আয়সা বলতে পারবি রিপোর্ট কাকে বলে শাকিল বলতে পারবি দেখতো কে কে পারিস পবিত্র বলতো রিপোর্ট কাকে বলে বাবা ওকে থ্যাংক ইউ তিনটা রেকর্ড হয়েছে ফাতেমাতুল আমি তোমার কমেন্ট পড়ে দিলাম মা তুমি কেমন আছো ফাতেমাতুলেও ইদানিং রেগুলার স্টুডেন্ট একদম বলতে পারে আমাদের এই পরিবারের যারা রেগুলার ক্লাস করে তাদের নাম আমরা যদি বলতে চাই ফাতেমাতুল তার মধ্যে একজন আমাদের অন্বেষণ অন্বেষণ এখনো আসে নাই আমি যতটুকু মনে পড়ছে রো প্লাস কলম ইকুয়াল টু রেকর্ড দ্যাট ইজ গুড থ্যাংক ইউ সো মাচ আমাদের পূজা একেবারে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দিয়ে দিছে পূজা গ্রেট ওকে ধরে রাখো থ্যাংক ইউ একটি রোতে কিন্তু ভিন্ন কলমে রেকর্ড হয় ফাইন এটা বুঝে গেছো থ্যাংক ইউ এবার ওকে তারপরে হচ্ছে তোমার সেম রো ডিফারেন্ট কলাম এটা হচ্ছে রেকর্ড ডিবিএমএস এর প্রবর্তকের হচ্ছে আর ডিবিএমএস এর প্রবর্তক হচ্ছে ইএফ কড আর ডিবিএমএস তো আরো অনেকে বিভিন্ন ভাবে ডেভেলপ করছে আর ডিবিএমএস ডেটা আচ্ছা গুড রেকর্ড প্রিন্ট করলে রিপোর্ট হয় সৌরভ সরকার দ্যাটস ভেরি গুড সৌরভ নাইস প্রি অন্বেষণ অন্বেষণকে ডেকে দিয়েছে আমাদের হিমেল দ্যাটস ভেরি গুড হিমেল হিমেল তুমি কেমন আছো হিমেলের সাথে অনেকদিন ধরে কথা হয় না ওকে আমি একটু অনলাইন মানে অনলাইনে কম থাকি মনে করো যে হয়তো ওয়াইফাই দেখা যাচ্ছে আমি আছি কিন্তু নর্মালি আমি একটু কম থাকি ইদানিং যার কারণে তোমাদের অনেকের উত্তর আমি দিতে পারি না স্যার আমি রেগুলার ক্লাস করি কিন্তু বেশি কমেন্ট করি না যা জানিস তো আমি নো প্রবলেম এটাও একটা বড় ধরনের যে তোমার তুমি ক্লাস করছো শিখতে পারছো ও অন্বেষে প্রথম থেকে আছে দ্যাটস গ্রেট বাট আই ফিল ইউ যে তুমি যে আছো ক্লাস করছো সেটা আমি দেখলাম গুড ওকে দ্য প্রিন্টেড কপি অফ ডাটা ফাইল ইজ কল্ড রেকর্ড এটা লেখো যা জানিস জয় প্রিন্টেড রেকর্ড ইজ নোন এজ প্রিন্টেড রেকর্ড ইজ নোন এজ রিপোর্ট প্রিন্টেড রেকর্ড ইজ নোন এজ রিপোর্ট প্রিন্টেড রেকর্ড ইজ নোন এজ রিপোর্ট আমরা প্রিন্টেড রেকর্ড ইজ নোন এজ রিপোর্ট এটা একটু খেয়াল রাখবা তাইলেই হবে ওকে প্রিন্টেড রেকর্ড ইজ নোন এজ রিপোর্ট সেন্ট্রালে যদি কোনোভাবে নিয়ে আসা যায় রাইট দুইটার ওকে প্রিন্টেড রেকর্ড ইজ নোন এজ রিপোর্ট একটু আমি ই দিব কষ্ট দিব তোমাদের দ্যাট ইজ গুড ফাইন অ্যাবসোলিউটলি কারেক্ট প্রিন্টেড রেকর্ড ইজ নোন এজ রিপোর্ট থ্যাংক ইউ ওকে এইবার এই কথাটা একটা কারণে বলছি সেটা হচ্ছে যে এই যে আমরা রিলেশনাল ডাটাবেজে রিলেশন তৈরি করি আসলে কিসের সাথে কিসের রিলেশন করি ডাটার সাথে ডাটার নাকি হেডলাইনের সাথে নাকি কলমের সাথে এখানে মনে রাখতে হবে আমরা রিলেশনটা করি রেকর্ডের সাথে কিসের সাথে রেকর্ড করি কিসের সাথে করি রেকর্ডের সাথে সো এক কাজ করো খুব দ্রুত মানে যারা পারো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে একটু বলে দাও লিখে দাও আমি তাহলে আর ওইটাতে যাচ্ছি না রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে এইটা লিখবা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ওকে মানে আর ডিবিএমএস কাকে বলে এই আর ডিবিএমএস প্রধানত আমরা ও তো গতকালকে কী কী পড়লাম এগুলো সবাই অলরেডি তোমরা জানো ডাটাবেজের ধারণাগুলো মনে করা হয়েছে আমরা ডাটাবেজের ওই যে যারা বলছিল যে ডাটাবেজ কারা কারা এটা অনেকে আছে এলমার্সে নেভাদে থেকে শুরু করে অনেক মানুষ আছে ডাটাবেজের ব্যবহার টেবহার কোথায় হয় সবাই এগুলো জানো ঠিক আছে এবার ফিল্ড রেকর্ড তো হইলো এইবার আসো আমাদের যে ওই প্রাইমারি কি কম্পোজিট প্রাইমারি কি ফরেন কি কমপ্লিট ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হইলো তো এবার রিলেশনাল ডাটাবেজ মডেল কাকে বলে দেখো যে ডাটাবেজের মধ্যকার টেবিলগুলো আচ্ছা ওটাও দরকার নাই রিলেশনাল আচ্ছা লিখে নিতে পারো রিলেশনাল যে মডেলে ডাটাবেজের মধ্যকার টেবিলগুলোর টেবিল অর্থাৎ দুই বা ততোধিক টেবিলগুলোর মধ্যে কোনো একটি কমন কি ফিল্ডের সাহায্যে যে রেকর্ড তৈরি করা হয় একদম ডেফিনেশনটা বই থেকে বলো তো কারা কারা পারো দেখো তো ওকে ওকে ফাইন থ্যাংক ইউ জারিব জয় আমরা এখানে আছি নিয়মিত ক্লাস করি কিন্তু কমেন্ট একটু না না জারিব জয় ওকে ফরগেট আই নো ম্যান আমি তো তোমাকে বলেছি জারিব জয় তো আমাদের রেগুলার ক্লাস করে এবং জারিব জয় গুড ফটোগ্রাফার আই ফিল আমি যতটুকু যদি ভুল না করি জারিব অনেক ভালো ভালো ছবি তোলা জারিব জয় ওকে রাইট ওকে দেন আরাফাত হোসেন আছো এই যে কতগুলো পরস্পর সম্পর্কিত টেবিল বা ফাইল নিয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে তাহলে আমাদের আরাফাতের কথা থেকে একটা কথা হয়ে গেল
রিলেশনাল ডাটাবেসে কিন্তু এক বা একাধিক টেবিল থাকতে হবে, টেবিল কিন্তু এক বা একাধিক থাকতে হবে, তাই না? ওকে, এই এক বা একাধিক টেবিলগুলোর মধ্যে সম্পর্কের ভিত্তিতে এই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কয় প্রকার? চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। আমার সাথে বলো, ওকে, নাম্বার ওয়ান সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন, ওকে, ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি। তারপরে নাম্বার থ্রি তোমার মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান। অ্যান্ড নাম্বার ফোর মেনি টু মেনি, মেনি টু মেনি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, রাইট? ওকে, তার মানে আরডিবিএমএস চার প্রকার। তোমাদের কাছে পরীক্ষায় যেটা আসে সেটা তো শুধুমাত্র যে তোমার এই ওয়ান টু ওয়ান রিলেশন কাকে বলে, ওয়ান টু মেনি রিলেশন কাকে বলে, তারপরে মেনি টু মেনি রিলেশন কাকে বলে, এইগুলো তো তোমাদের পরীক্ষায় আসেই। কিন্তু তোমাদের মধ্যে সবচেয়ে যে বড় প্রশ্ন তৈরি হয় সেটা হচ্ছে এরকম দুটা টেবিল দেয় স্টেমের মধ্যে দিয়ে বলে যে উপরোক্ত টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন বিদ্যমান বা সম্পর্ক তৈরি করা যাবে কিনা। আমার মনে হয় কথাটা বুঝাতে পারছি, কথাটা যে উপরোক্ত টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন বিদ্যমান এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে কিনা। খেয়াল করে দেখো তাদের মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে। তখন তোমরা এই প্রশ্ন যখন অ্যান্সার দিবা তখন কিন্তু মিনিমাম একটি কথা বলতে হবে, যে আমরা জানি যে প্রথমে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টের সংখ্যাটা দিবা, সেটা দেওয়ার পরে তারপরে বলবা যে আমরা জানি সাধারণত দুইটি, ও ডিবিএ কালকে পড়েছিলাম কিন্তু ডিবিএটা নিশ্চয়ই পড়া হয়েছে, রাইট? ওকে, ডিবিএটা একটু পড়ে ফেলবা, ডিবিএটা খুবই খুব ইম্পর্টেন্ট। ডিবিএ ডাটাবেস তোমার অ্যাডমিনিস্ট্রেটর তার কাজ কি সেটা তোমরা ভালো করে পড়েছো। আমরা এসকিউএল নিয়ে একটা ক্লাস আলাদা করে নিব, তার আগে আমরা আজকে যে ছোটো ছোটো ব্যাপারগুলো আছে সেগুলো করে ফেলছি, এটা একটু খেয়াল রাখবা বাবা। সেটা হচ্ছে দুইটি টেবিলের মধ্যে রিলেশন হওয়ার শর্ত কমপক্ষে কয়টা, কে কে বলতে পারবি? বলতে পারবা কে কে? দেখে তো দুইটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করার শর্ত কি কি? পবিত্র বলতে পারবি? তাতে দেখ, এই যে আমাদের আরডিবিএমএস হয়ে গেছে, তুলি অনেক ধন্যবাদ, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, রাইট? হয়ে গেছে, ওকে। রিলেশনাল ম্যানেজমেন্ট সিস্টেম এক ধরনের ডাটাবেস সফটওয়্যার, একাধিক ডাটা ফাইলের মধ্যে প্রাইমারি কি ফিল্ডের রিলেশনশিপ তৈরি করা যায়, গুড। আরডিবিএমএস এর একটা সফটওয়্যার নাম মনে রাখবি, এমএস অ্যাক্সেস, ওরাকল, এসকিউএল, মাই এসকিউএল। আর এসকিউএল এর ফুল ফর্ম কিন্তু স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমার উচ্চারণ যদি বুঝতে অসুবিধা হয় আমি তাহলে লিখে দেবো, বলবো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ড না, কিন্তু অনেকে স্ট্যান্ডার্ড লেখে, অনেকে লেখে তোমার অনেক কিছু লেখে, ওকে। থ্যাংক ইউ। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান। আইশাক দা, তুই মা একটা কাজ কর, সেটা হচ্ছে তিনটা শর্ত কী কী লেখা দে, দুইটি টেবিলের মধ্যে শর্ত মানে রিলেশনশিপ হওয়ার শর্ত কয়টি এইটা আগে মনে রাখবে, তারপরে আমি ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু বোঝিয়ে দিব। এই প্রশ্ন অ্যান্সার করতে গেলে অবশ্যই কথাটা বলবা। আমি আবারও বলছি, এই ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, এই চারটা প্রকার তো আমি বুঝাই দেবই। এই চার প্রকার থেকে একটা কমন কোশ্চেন তোমাদের যে তোমাদের এইচএসসি পরীক্ষার বোর্ডে থাকবে, একটাই আনসার করতে হয়, দুইটা টেবিল দেওয়া থাকবে। প্রথমে তোমার মনে করো তিন নাম্বার প্রশ্ন থাকবে এরকম, যে উপরোক্ত টেবিল দুটির ফিল্ডগুলো কী কী, ফিল্ডগুলোতে কী কী ডাটা টাইপ আছে। তো যে গতকালকে যে এগারো প্রকার ডাটা টাইপ শিখিয়ে দিয়েছিলাম সেই ডাটা টাইপগুলো বলতে হবে। তারপরে আসবে উপরোক্ত টেবিল দুটির মধ্যে কি সম্পর্ক তৈরি করা সম্ভব, যদি সম্ভব হয় তাহলে তাদের মধ্যে কী ধরনের সম্পর্ক হবে, আই মিন রিলেশন হবে। আমি বুঝাইতে পারছি নিশ্চয় কথাটা, ওকে। সেই তিনটা শর্ত কে কে পারবা? স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, অমিত সাধু, থ্যাংক ইউ সো মাচ, সাধু সাধু, রাইট, ওকে, নাইস নেম। তারপরে আমাদের নাফিসা রেস রাইসা, থ্যাংক ইউ। চারটি না তিনটি কমপক্ষে, এই যে দেখো এই যে একটা একটা করে দাও, ভেরি গুড। সেটা হচ্ছে টু ফি টু টু টেবিল মাস্ট হ্যাভ এ কমন ফিল্ডস, মানে দুইটা টেবিলে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, যেটা আমাদের জাহিদুল ইসলাম জয় বলছে। জাহিদুল ইসলাম জয় এইভাবে বলবা, দুইটি টেবিলে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, অথবা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, ওকে। তাহলে কী লিখবা? কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, এবং কমন ফিল্ডের আরও একটা ঘটনা, কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ একই হইতে হবে। কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ একই হইতে হবে। নাম বুঝছো তো? মনে করো এক জায়গায় আছে ডেট অফ বার্থ, মানে কী বলে যে এক জায়গায় আছে রোল নাম্বার, আরেক জায়গায় কিন্তু আইডি নাম্বার দেওয়া যাবে না, রোল নাম্বারই দিতে হবে। আমি মনে বুঝাইতে পারছি। তারপরে দুইটারই সেম ডাটা টাইপ থাকতে হবে, সেম সাইজ থাকতে হবে। আমি আবার বলছি,
টু টেবিল মাস্ট হ্যাভ এ কমন ফিল্ড, দুইটা টেবিলে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, এবং কমন ফিল্ডের নাম মানে নামগুলো সেম হইতে হবে, ডেটা টাইপ সেম হইতে হবে এবং ফিল্ড সাইজ সেম হইতে হবে। ফাইন, ভেরি গুড। এবং এই যে ফিল্ডগুলোকে এর মধ্যে একটা প্রাইমারি কি থাকতে হবে, এই যে কমন ফিল্ডগুলো ওর মধ্যে অবশ্যই একটি প্রাইমারি কি হতে হবে। তারপরে তোমার মনে করো যে আরেকটা কি কি আছে, কে কে বলতে পারবা? প্রশ্ন করেছিলাম মেমো বড় নাকি ওয়েলি অবজেক্ট বলার কথা ছিল। আচ্ছা, এটা না, আমি যে আমার একটা বই তোমার মাহবুব রহমান স্যারের বই শুধুমাত্র ওই সাইজটা দেওয়া ছিল, তাহলে আমি একটু একটু দেখবো, এটা অন্য কোনো বইয়ে পাইনি। ঠিক আছে, একটু নেটে গাইড একটু দেখো তো, আমিও দেখবো, অসুবিধা নেই। তাহলে বলতেছিলাম দুইটা টেবিলের মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ড অবশ্যই প্রাইমারি কি হইতে হবে। ভেরি গুড, এটা আমাদের কে বলছে? এটা হচ্ছে আমাদের নাফিও ইয়াসমিন বলছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে টেবিলের কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, আয়েশা বলেছে প্রাইমারি, কিন্তু বুঝলাম কমন ফিল্ডের ডেটা টাইপ ফিল্ডস একই হইতে হবে, বুঝলাম। তারপরে হচ্ছে কি তোমার এই একটি ফিল্ডকে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে, এটা তো বললাম, ইউনিক একই থাকতে হবে, এবং টেবিলগুলো কিন্তু দুইটাকেই মনে করো যে কি রাখতে হবে, একই সময় খোলা রাখতে হবে, মানে ওই লক আনলকের ব্যাপারটা তো বুঝো, একই সময় খোলা রাখতে হবে। অর্থাৎ তার মানে দুইটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি হওয়ার শর্ত তিনটি, কয়টি আবারও বলবি, এই কথাটা বলবি যে আমরা জানি দুইটি টেবিলের মধ্যে রিলেশনশিপ হওয়ার শর্ত হচ্ছে মানে যথাক্রমে তোমার মনে করো দুইটি টেবিলে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, তারপরে কমন ফিল্ডের নাম, ডাটা টাইপ এবং ফিল্ড সাইজ সেম হইতে হবে, এটা মনে রাখতে হবে, কমন ফিল্ডের নাম, ডাটা টাইপ এবং ফিল্ড সাইজ সেম হইতে হবে। তারপরে আবার কী করতে হবে, তারপরে এই এই কমন ফিল্ডগুলোর মধ্যে তোমার একটিকে অবশ্যই তোমার কী হইতে হবে, একটিকে অবশ্যই তোমার প্রাইভেট কী হইতে হবে, এবং টেবিল দুইটা একই সময় খোলা রাখতে হবে, একই সময় খোলা রাখতে হবে। দিজ আর দ্য মেইন থ্রি থিংস। এটা এবার আর ডিবিএমএস এর কয়েকটা নাম লিখে নাও, এই মাইক্রোসফট অ্যাক্সেস, তারপরে মাই এসকিউএল, এসকিউএল সার্ভার, তারপরে ফাইল ম্যাক প্রো, ওরাকল, ভিজুয়াল ফক্স প্রো, তারপরে হচ্ছে এমএস ভিজুয়াল বেসিক, এক্সকিউজ মি, ওকে, এমএস ভিজুয়াল বেসিক, তারপরে হচ্ছে তোমার ডেলফি, দিজ আর দ্য তোমার মনে করো যে এই ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। আমি তোমাদেরকে দরকার হলে পরে আরেকবার দিয়ে দিব। ওকে, দুটি টেবিল একই সময় খোলা থাকতে হবে, ভেরি গুড। তিনটা শর্ত, সিথি তিনটা শর্ত একসাথে লিখে ফেলতো। আমি আবারও বলছি মানে এই কথাগুলো এত বেশি বলার একটাই কারণ যে তুমি যদি এই ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি এই ধরনের তোমার মনে করো যে টেবিল রিলেশন তৈরি করতে মানে এই প্রশ্ন অ্যান্সার করতে গেলে অবশ্যই বলবা যে আমরা জানি দুইটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি হওয়ার নিম্নলিখিত শর্তগুলো অবশ্যই পালন করতে হবে। নাম্বার ওয়ান, টু টেবিলস, দ্য টেবিলস মাস্ট হ্যাভ এ কমন ফিল্ড, টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ডের ডাটা টাইপ, ফিল্ড নেম এবং ডাটা সাইজ সেম হইতে হবে। তারপরে কী হইতে হবে, এবং এই ফিল্ডগুলোকে অবশ্যই প্রাইমারি কি হতে হবে, যে ফিল্ডগুলো কমন ফিল্ড অবশ্যই প্রাইমারি কি হতে হবে, এবং দুটা টেবিল একই সাথে খোলা রাখতে হবে। এবার আসো এই ওয়ান টু ওয়ান পড়াচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু ওয়ান রিলেশন, ওকে, ওয়ান টু ওয়ান রিলেশন। আমি চিত্র আঁকবো, চিত্র একেই তোমাকে এখান থেকেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার মনে রাখবা এই চিত্র ছাড়া মানে টেবিল ছাড়া তুমি কখনোই এটা তুমি অ্যান্সার করতে পারবা না, এটা একদম বি কেয়ারফুল, চিত্র ছাড়া এগুলো তুমি অ্যান্সার করতে এই একেবারে এক দুই তিন চার, এক দুই তিন চার, ওকে, এটা একটু খেয়াল রাখবা। আমি মনে করো এখানে দিলাম, মনে করো সে ফর এক্সাম্পল রোল নাম্বার এখানে দিলাম 01, 02, 03, ওকে, এখানে দিলাম মনে করো নেম দিলাম, ওকে, নেম এটা হচ্ছে অমিল, ঠিক আছে, মারুফ, ওকে, অমিল, মারুফ, জাহিন, নাইস নেম। আমার জীবনে প্রথম স্টুডেন্ট যাদেরকে পড়িয়েছিলাম এদের মধ্যে এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম, এরা এখন সবাই মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং সবাই খুব ভালো, কিন্তু এদের সাথে যে তোমাদের সাথে যেমন একটা আত্মিক সম্পর্ক, ইনশাল্লাহ এরা এখনও সেই আত্মিক সম্পর্কের মধ্যেই আছে, ইনশাল্লাহ। আর এই যে রেজনং, মনে করো রেজনং সেটা হচ্ছে 101, 102, মনে করো 103, এটা মনে করো রেজিস্ট্রেশন নাম্বার, রাইট, ওকে, রেজিস্ট্রেশন নাম্বার। আমি মনে করো এখানে রোল নাম্বার দিলাম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখানে মনে করো আমি একটা দিলাম কি জিপিএ দিলাম, কি দিলাম জিপিএ 5, 4.8, তারপর মনে করো 4.75, 4.88, 4.75। খেয়াল করে দেখো বাবা, এই দেখো এই যে একটা টেবিল, এই টেবিলটার নাম মনে করো, এটা একটা নাম দিলাম স্টুডেন্ট,
এইটা মানে টেবিল নাম অবশ্যই কিন্তু খেয়াল করে দিবা টেবিল স্টুডেন্ট এই এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে নিচে নাম দেওয়াটা টেবিল স্টুডেন্ট একটা দাগ দিয়ে দিবা খেয়াল করবে একটা দাগ দিয়ে দিবা টেবিল স্টুডেন্ট বা ফিগ স্টুডেন্ট আর এটা হচ্ছে টেবিল মনে করো এটা হচ্ছে রেজাল্ট টেবিল রেজাল্ট তার মানে এখানে কিন্তু দুইটা টেবিল আলাদা আলাদা নাম আশা করি বুঝতে পেরেছ তাই না টেবিল নাম্বার 1 এবং টেবিল নাম্বার 2 এই দুইটা টেবিলে দেখো এই যে 01 রোল তার নাম অমিন স্টার রেজিস্ট্রেশন নাম্বার 101 সে জিপিএ 5 পাইছে তার মানে এর সাথে একটা মিল আছে আবার যার রোল নাম্বার 2 এই যে 2 তার রেজিস্ট্রেশন নাম্বার 102 এবং সে 4.8 পাইছে সে হচ্ছে মারুফ তার মানে এটা এবং এই যে এইটা তার মানে যদি তার মানে এখানে যে তোমার একটাই রেশো থাকে তোমার নট লাইক দ্যাট আমি আবার বলি যদি দুইটি টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সম্পর্ক তৈরি করা যায় আমি আবার বলছি যদি দুইটি টেবিলের একটির একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সম্পর্ক তৈরি করা যায় তাকে বলা হচ্ছে তোমার কি ওয়ান টু ওয়ান রিলেশন ডাটাবেজের সেই রিলেশনকে কি বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন আমি আবারও বলছি তোমার দুইটি টেবিলের মধ্যে যে কমন ফিল থাকতে হবে কমন ফিল হচ্ছে রোল এই যে কমন ফিল রোল রোল নাম্বারটা এই যে মধ্যে এখানে প্রাইমারি কি রাইট মানে একবার হলো এখানে প্রাইমারি কি হলো সেখানে তোমার মনে করো হয়তো এখানে তোমার ফরেন কি হয়ে গেছে নো প্রবলেম বাট দুটার মধ্যে একটা অবশ্যই মানে তোমার মনে করো প্রাইমারি এবং দুটো টেবিল একই সাথে খোলা রাখতে মানে যখন কাজ করবা সেই কাজটা করতে হবে আশা করি বুঝতে পেরেছ আমি আবারও বলছি আমার সাথে বলো যদি দুইটি টেবিল বা এভাবে বলতে পারো যে রিলেশনাল টেবিল দুয়ের ক্ষেত্রে কোনো একটি টেবিলের একটি রেকর্ড যখন অন্য কোনো টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সাথে সম্পর্কযুক্ত হয় তাকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে আরো সহজ করে বলি যদি দুইটি টেবিলের একটির একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক একটি রেকর্ডের সাথে সম্পর্কযুক্ত হয় তখন তাদের মধ্যে যে রিলেশন তৈরি হয় বা সেই ডাটাবেসকে ওয়ান টু ওয়ান রিলেশন বলা হয় এই স্যার সরেন দেখি না এই কথাটা কে বলছে ফাতেমা বলে ডোন্ট এভাবে বলতে হবে না এতদিন পরে ধরে শেখাচ্ছি কিভাবে টিচারদের সাথে কথা বলতে হয় লেখাপড়া মানে শুধু জিপিএ 5 পাওয়া না লেখাপড়া মানে শুধু জিপিএ 5 পাওয়া না ইস টোটাল প্যাকেজ তোমাকে চেঞ্জ করবে তোমার আচার আচরণ ব্যবহার তোমার চিন্তা চেতনা বুদ্ধিদীপ্ততা সততা সব তৈরি করবে বলবে বলবা এরপর থেকে স্যার একটু সরেন প্লিজ দেখতে পাই প্লিজ কাইন্ডলি থ্যাংক ইউ এই ওয়ার্ডগুলো ইউজ করবা ইউ আর ওয়েলকাম এই ওয়ার্ডগুলো ইউজ করবা প্লিজ আবারও বলছি ডাইরেক্ট এভাবে বলবা না মানে এমনভাবে বলবা না যেটাতে অর্ডার বোঝায় এই কলমটা দাও তো দিস ইজ অর্ডার মামুন কলমটা দাও প্লিজ দিস ইজ অর্ডার উইথ পোলাইটনেস মামুনের কিন্তু শান্তি পাবে কাজটা করতে রাইট ইউ সি এইভাবে বলতে হবে বাবা আমরা আমাদের মনে রাখবা মানুষকে মানুষের টাকা পয়সা দিয়ে কেউ মনে রাখে না শিক্ষা দীক্ষা দিয়ে মনে রাখে না তুমি অক্সফোর্ডে পড়েছো নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছো নাকি বুয়েটে পড়েছো কেউ মনে রাখবে না মনে রাখবে তোমার যদি সুন্দর ব্যবহার হয় তুমি অনেক বড় ডাক্তার হয়েছো ব্যবহার ভালো না মানুষ বলবে চালাও রাইট কিনা বলো ওকে মানে কথা শুদ্ধ করে বলতে হবে মিষ্টি করে বলতে হবে এই জন্য শেয়ার করবো থ্যাংক ইউ বাবা ওকে আচ্ছা ওকে শিক্ষক এবার ওকে ওকে ওইটা নিয়ে তোমরা কেউ কথা বলবো না আমার স্টুডেন্ট আমি ওদেরকে কথা বলতে পারি সো তোমরা আমার ফ্রেন্ড আবার কেউ কাউকে বলবো না সেটা আমার বুলিং হয়ে যাবে থ্যাংক ইউ ওকে ওকে তাহলে ওকে এই শাহাদাত হোসেন থ্যাংক ইউ আইসিটি করে লেখক বই পড়লে ভালো হয় আইসিটির বিভিন্ন লেখকের বই আছে তুমি যদি রাজীব উত্তর মল কলেজে পড়ো নরেন্দ্রনাথ বিশ্বাস স্যারের বইটা সেখানে পড়ায় সেটা ভালো তুমি যদি আদমজিতে পড়ো সেখানে হচ্ছে আমাদের নাইমুর রহমান স্যারের বই পড়ায় নাইমুল হক নাইম ওনার বই পড়তে পারো আর ওভারঅল তুমি মনে করো মাহবুবুর রহমান বই অথবা মুজিবুল হক স্যারের বই তুমি দেখতে পারো স্যার সরেন দেখি না এই কথাটাকে সুন্দর করে লেখা দাও সুন্দর করে লেখো যে স্যার একটু সরেন প্লিজ দেখতে পাচ্ছি না এভাবে লেখো একটু কষ্ট করে লেখো আমি জানি তোমার মনে করো হচ্ছে ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ আবার ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ যদি দুটি টেবিলের এক বা এমনি বলো যে দুইটি টেবিলের একটির একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের এই দেখো আশা বলছে কি যদি দুইটি টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা হয় কোনো ডাটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে তাকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে দ্যাটস গ্রেট আয়শা ফাইন এটা খুব ভালো হয়েছে অপরদিকে সেতু বলেছে টু টেবিল এমন রিলেশন স্থাপন করা হয় যদি কোনো টেবিলের ওকে ফাইন একই জিনিস পাইছে এটা স্যার একটা প্রশ্ন স্যার আমার একটা প্রশ্ন আছে বল প্লিজ এই পূজা কি প্রশ্ন আছে বল তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমি আছি এখানে বলো পূজা কি করতে কি কি জানতে চাও মা তাড়াতাড়ি বলো থ্যাংক ইউ সো মাচ পূজা ইজ ভেরি অ্যাটেন্টিভ গার্ল পূজা
আমি এই কথাগুলো দেখো সবাইকেও তুমি আর ভাই বলো যে আমি আমার সাথে কিন্তু এই যে পূজার সাথে কথা হয়েছে আয়েশার সাথে কথা হয়েছে শাকিলের সাথে কথা হয়েছে প্রত্যেকের পরিশ্রমটা আমি জানি এবং প্রত্যেকের ফ্যামিলির অবস্থা আমি জানি আমাদের কয়েকদিন আগে যাদুস্তম জয় অ্যাক্সিডেন্ট করেছেন গত কিছুদিন আগে এই তো গত পরশুদিন বা তার আগের দিন পরশুদিন রাইট তার বাবা মারা গিয়েছে রাইট আমরা কিন্তু সবাই দেখো এই পরিবার কিন্তু পুরা আমাদের যে কিশোর বাতায়ন পরিবার আমরা কিন্তু শোকাহত তাই না কারণ এই পরিবারে একজন মানুষ এখানে থ্যাংক ইউ আমার বইয়ের কারণে কালকের প্রয়োজনীয় মেমোরি এবং ডেটার কিছু ব্যক্তি অমিল পাচ্ছে আচ্ছা এইটা নিয়ে তোমাকে অমিল পাইতেই পারো আমি বারবার বলছি আমি কালকে তোমাকে যেটা পড়াইছি মাহবুব রহমান স্যারের বই থেকে পড়াইছি এক এক বইয়ে এক এক রকম এই থাকে এই ডাটাগুলো তুমি মনে রেখো যদি অ্যাটলিস্ট সবকটাতে হয়তো অমিল তো পাও নাই একটা যদি হয়তো অমিল পাইছো থ্যাংক ইউ সেটা একটু বই থেকে নিয়ে নেবা স্যার আমি আইসিটিতে খুব দুর্বল ইনশাল্লাহ রেগুলার ক্লাস করো এবং আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে ক্লাসগুলো দেখো ইনশাল্লাহ পেয়ে যাবো থ্যাংক ইউ সো মাচ এই যে হয়ে গেছো ওয়ান টু ওয়ান আমি আমি এখন আর কোনো বই নিয়ে কোনো কথা বলতে চাই না তোমার যে বইটা পড়তে ভালো লাগে মানে খেয়াল করে দেখো বাজারে হাজার হাজার লেখকের বই আছে যার বইটা পড়ে তুমি ইজিলি বুঝো সেটাই তোমার কাছে ভালো বই বুঝো না এই কথাটা খেয়াল করে দেখো তোমার হু ইজ ইউর বেস্ট টিচার বেস্ট টিচার হচ্ছে যে তোমাকে মনে করো যার কাছে পড়তে তোমার ভালো লাগে সেটা যে কেউ হতে পারে তিনি তোমার বেস্ট টিচার রাইট কথা বুঝতে পারছো না বুঝো নাই খেয়াল করে দেখো হু ইজ ইউর ফেভারিট হিরো মনে করো যদি আমার শাহরুখ খানকে ভালো লাগে কারো সলমান খানকে ভালো লাগে কারো মনে করো আমির খানকে ভালো লাগে ইটস আপ টু হিম অর হার রাইট ওকে সো তোমার কাছে যেটা ভালো লাগে সেটা তুমি পড়ো বাবা ওকে সরাসরি কোনো বই সিলেক্ট করে দেন না আপনার আপনার ইচ্ছা এইটা আমি না এই এই লাইভে এসে দিতে পারি না শাকিল এটা মনে দেওয়াটা ঠিক হবে না এটাও জেনে রাখো লাইভে এসে তুমি যদি মনে করো হঠাৎ করে কারো একটা বইয়ের নাম বলে ফেলো এটা এতে কী হবে আমার সম্মানিত শ্রদ্ধেয় লেখক যাদের বই পড়ায় আমরা আজকে জীবিকা নির্বাহ করছি তারা হয়তো অনেকে মন খারাপ করতে পারে মাইন্ড করতে পারে কারণ বাজারে যিনি একটি বই লিখেছেন অত্যন্ত কষ্ট করে বই লেখেন তাই না তার কাছে যে এবং যে বইটা লিখেছেন তার কাছে তার বইটাই কিন্তু শ্রেষ্ঠ এটা মনে রাখতে হবে তাই আমি লাইভে এসে হয়তো কোনো পার্টিকুলার একটা বইয়ের কথা আমি তোমাকে বলতে পারবো না প্লিজ এটাকে তোমরা অন্যভাবে নিও না বাজারে অনেক বই আছে তোমাদের বললাম যে বইগুলো মানুষ পড়ে তুমি অক্ষরপত্রের বই পড়তে পারো নর্ডেন কলেজে তুমি যদি পড়ো ফরাদ মঞ্জুর স্যারের বই পড়তে পারো তারপরে তোমার মনে করো যে আমাদের মাহবুব স্যারের বই পড়তে পারো নরেন্দ্রনাথ বিশ্বাস রাজগুপ্তর মনে করো যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ আইসিসি ওনারটা পড়তে পারো আর তারপর নাইমুল হক নাইম আদমশী ক্যান্টনমেন্ট কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ আইসিসি স্যারের বই পড়তে পারো ইনশাল্লাহ বাস থ্যাংক ইউ সো মাচ ওকে রাইট আমি এবার পরে রাইট ওকে স্যার আপনি যে টেবিলের নাম দিলেন তার ফলাফল আচ্ছা এবার আসো বাবা পরেরটা আসি যে ওয়ান টু ওয়ান রিলেশন তো হয়ে গেল এবার আসো ওয়ান টু মেনি ওয়ান টু মেনি ওকে ফাইন তাহলে ওয়ান টু মেনি রিলেশনটা হবে যদি দুইটি টেবিলে আচ্ছা এটা লাগবে ও এটা কি লাগবে জানো এখানে একটু খেয়াল করে দেখো শেষ করে নাই কিন্তু খেয়াল করো ফিগ ওয়ান টু ওয়ান রিলেশন হ্যাঁ আয়শা এই যে এভাবে কিন্তু এটা দিবা ওয়ান টু ওয়ান রিলেশন ওয়ান টু ওয়ান রিলেশন ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়ান টু ওয়ান রিলেশন ফিগ ওয়ান টু ওয়ান রিলেশন এটা এভাবে দিবা তারপরে আসো তোমার মনে করো ওয়ান টু মেনি রাইট এবার আসো ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু ওয়ান মেনি টু মেনি এবার চলো ওয়ান টু মেনিতে চলে যাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আবারও বলছি তোমাদের পরীক্ষা এটা আসবে যে ডাটাবেজের রিলেশন কয় প্রকার তখন বলবা তোমার রিলেশনশিপের ডিগ্রি কিন্তু না যদি বলো রিলেশন কয় প্রকার তখন বলবা চার প্রকার ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু ওয়ান মেনি টু মেনি কিন্তু এই প্রশ্নটা এভাবে পরীক্ষা আসবে না পরীক্ষা আসবে উপরুক্ত টেবিল দুটির মধ্যে কি রিলেশনশিপ তৈরি করা সম্ভব যদি সম্ভব হয় তাহলে কি ধরনের রিলেশন সম্ভব তখন ওই যে উত্তর দিতে হবে যে আমরা জানি দুইটি টেবিলের মধ্যে রিলেশনশিপ হওয়ার শর্ত কি কি সেটা দিয়ে তারপরে কাজ করতে হবে এবার আসো ওয়ান টু মেনি রিলেশন ওকে ওয়ান টু মেনি রিলেশন ভালো করে বোঝার চেষ্টা করো আসলে কি জানো নামের মধ্যেই কিন্তু তোমার মনে করো দেওয়া আছে তোমরা যেটা করবা পরীক্ষাতে তোমার মনে করো এই যে জিনিসগুলো তোমার এইটাকে অবশ্যই টেবিল রাখবা বাবা এই কথাগুলো না আমি খুব মানে আমি যখন গতবার পরীক্ষার খাতা দেখলাম বোর্ডের খাতা দেখলাম হ্যাঁ এটা অবশ্যই লাইভলি বলে দেওয়া কোনো দুষ্ট বিষয় না আমরা যখন বোর্ডের খাতা দেখি আর বিশ্বাস করবা কিনা জানি না আমি এমনও খাতা পেয়েছি ডাবল জিরো বাবা ডাবল জিরো ছিল না ডাবল জিরো অনেকগুলো নাম্বার ছিল রাইট অনেকগুলো নাম্বারে ডাবল জিরো ছিল জিরো ওয়ান ছিল নাম্বার মাত্র এক পাইছে ডাবল জিরো পাইছে কোথাও নাম্বার দেওয়ার কিছু নেই অর্থাৎ তখন খুব কষ্ট হইতো যে হারে এই বেচারা কি গত দুই বছরে অন্তত এই চ্যাপ্টারে এই জিনিসটাও বুঝে নাই এইটাও বুঝে নাই বা এইটাও করে নাই খুব কষ্ট লাগতো তারপর থেকে একটা সিদ্ধান্ত
যে আমার বাংলাদেশের কোনো স্টুডেন্ট আইসিটিতে খারাপ করবে না, আমি দরকার হলে তোমাদের সাথে আছি, আমি থাকবো, তোমাদের পড়াবো ইনশাল্লাহ, কোনো টেনশন করো না, কোথায় কার প্রবলেম দরকার হলে যোগাযোগ করো, আমি যেভাবে সম্ভব ফ্রি অফ কস্ট পড়াই দেবো। বারবার এটাও বলছি, আমরা ইনবক্সে যোগাযোগের মানে নাই যে পরবর্তীতে বলবো যে ব্যাচে আসো, নট লাইক দ্যাট, সেটাও আমি তোমাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, আমি যা বলে আসলো তাই করি। ওকে ফাইন, এবার আসো বাবা। আচ্ছা এইখানেই যাই আমরা, মনে করো এফ আইডি, এফ আইডি মানে বুঝছো তো, ফাদার আইডি, মনে করো বাবার আইডি। ওকে তারপরে মনে করো সে ফর এক্সাম্পল দিলাম মনে করো নেম, ওকে ফাদার আইডি নাম দিলাম, আছে না বাবার এনআইডি আর কি, যেটা বলতে পারো 101 102 103, মনে করো ফাদার আইডি এটা দিতে পারি। মনে করো আবার এক কাজ করি, এই অমিল মারুফ জাহিদি দিই। আচ্ছা মামুন চলে আসছে, ঠিক আছে মামুন দিচ্ছি, এবার তাহলে দিচ্ছি হচ্ছে মারুফ, ওকে মারুফ, আর এখানে দিচ্ছি তন্ময়, তন্ময়, ওকে। তো এই যে দেখো বাবা, এরা হচ্ছে ফাদার আইডি। এখন মনে করো চাইল্ড আইডি আমরা এখানে দিব সিআইডি, সিআইডি স্পেস দিয়ে লিখতে হবে বাবা, শোনো সরাসরি যদি কমিউনিকেট করতে হয় এরকম স্পেস দিয়ে লিখবা, স্পেস দিয়ে লিখবা সিআইডি, ওকে, তোমার মনে করো মানে চাইল্ড আইডি, ওকে, স্পেস মানে সরি আন্ডারস্কোর। তারপরে মনে করো এখানে 1 2 3 4 এরকম মনে করো, মনে করে দিলাম, ওকে। তারপরে হচ্ছে তোমার মনে করো এখানে 1, তোমার মনে করো যে 1 2 1, টেবিলগুলো একটু জাস্ট ই করে দিচ্ছি 1 2 1 1 3, ওকে দিলাম এটা। তারপরে হচ্ছে এখানে ফাদার আইডি, ফাদার আইডি, আর এখানে হচ্ছে মনে করো নেম, ওকে ফাদার আইডি, আর বাচ্চার মনে করো নাম দিয়ে দিলাম, চিলড্রেন্স নেম, ফাদার আইডি মনে করো 101 101, ওকে। তারপরে দেখো 102, তারপরে হচ্ছে 103, আবার 10 মনে করো 3, ওকে ফাইন 103, এটা মনে করো এক্স ওয়াই জেড এম এন, খেয়াল করে দেখো এই টিগুলোর 101 এখানেও আছে, এখানেও আছে, ওকে ফাইন। তারপরে আবার দেখো এখানে 102, তাই না, তাহলে 102 হচ্ছে এটা, আবার এখানে 103, আবার এখানে 103, এই যে এটার সাথে তুমি যদি ফাদার আইডির সাথে মিলাও, এটা প্রাইমারি কি, তাহলে এখানে এর সাথে মিলতেছে। তার মানে যদি কোনো একটি টেবিলের, খেয়াল করে দেখো কোনো একটি টেবিলের, এটাকে কি নাম দেবে জানো, এটা নাম দেবে টেবিল প্যারেন্ট, কি দেবা টেবিল, টেবিল এই টেবিলটার নাম দেবা প্যারেন্ট, প্যারেন্ট পিতা, ওকে টেবিল প্যারেন্টস, ওকে প্যারেন্টস অর প্যারেন্ট যেটাই দাও না কেন টেবিল প্যারেন্টস। আর দিবা টেবিল তোমার মনে করো চাইল্ড, ওকে টেবিল চাইল্ড, ওকে চাইল্ড, টেবিল চাইল্ড, এটা দিলাম। ফিগ তোমার মনে করো যে ফিগ দিয়ে দিবা তোমার ওয়ান টু মেনি রিলেশন। যদি দুইটি টেবিলের, আবার খেয়াল করে দাও, দুইটি টেবিলের একটির একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক আছে, তার মানে এক্স ওয়াই এর পিতা হচ্ছে মামুন, খেয়াল করে দেখো, তারপরে মনে এই মামুন না কিন্তু, আবার দেখো জেড এর পিতা হচ্ছে মারুফ, তারপরে হচ্ছে এম এন এর পিতা হচ্ছে তন্ময়। আমি মনে বুঝাইতে পারছি, একই বাবার একাধিক সন্তান থাকতে পারে, তো থাকতে পারে না, তাহলে একটা বাবার সাথে একাধিক সন্তানের যে সম্পর্ক সেটার নাম ওয়ান টু মেনি রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন। এই যে আমি একজন স্যার, আমার একাধিক স্টুডেন্ট, সম্পর্কটা যদি এইদিকে হয় তাহলে ওয়ান টু মেনি রিলেশন, ইউ আন্ডারস্ট্যান্ড। যদি দুইটি টেবিলের একটির একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয়, তবে তাদের মধ্যে যে রিলেশন তৈরি হয় তার নাম হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। একটি টেবিলের একটি রেকর্ড এমন একটি রিলেশন। আচ্ছা ফাইন, শফিক আর সুন্দর করে লেখো, স্যার এটা তো ওয়ান টু মেনি রিলেশন, কিন্তু আপনি তো মাঝে একটা একটার সাথে একটা দিয়েছেন, এইটার কোনো অসুবিধা নাই, এটা যে তোমার মনে করো যে এই একটা থাকতে, একটির সাথে একাধিক আসেই তো, একটা হইতে পারে কিন্তু একাধিক তো আসে কোথাও কোথাও, আর এক একটা শর্ত কি একটার সাথে একটাই হইতে হইব, বুঝতে পারছি কথাটা, সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, আশা করি বুঝতে পেরেছো আয়সা, থ্যাংক ইউ আয়সা, প্রশ্নটা ভালো ছিল, তখন ভাই একটু পানি দাও তো, ওকে এটা একটু পাই ছিল। যদি একটি টেবিলের সাথে অপর একটি টেবিলের, এমনি কবি না রিপন আমার সাথে বল, যদি দুইটি টেবিলের মধ্যে, যদি দুইটি টেবিল বলবা রিলেশনাল ডাটাবেজে, আগে এই কথাটা বলে নিবা, রিলেশনাল ডাটাবেজে যদি দুইটি টেবিলের একটির একটি রেকর্ডের সাথে, যদি দুইটি টেবিলের একটির একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে, অনেকে কি করে জানো একটির একটি ডাটার সাথে অপর একটি ডাটার এই সম্পর্ক, একটির একটি ফিল্ডের সাথে নাও, সম্পর্কটা হবে রেকর্ডের সাথে, কিসের সাথে রেকর্ডের সাথে, আমার সাথে বলো, যদি মানে রিলেশনাল ডাটাবেজে যদি দুইটি টেবিলের একটির একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয়,
তখন তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় বা যে ডাটাবেস তৈরি হয় তার নাম হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। আশা করি বুঝতে পেরেছ, থ্যাংক ইউ, তুলে নাও এটাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবাই কি বুঝতে পেরেছ? আমি একটু কমেন্ট করি, তোমরা একটু তুলো, আমি একটু কমেন্ট করি। ওকে, গুলো লেভেল একটু রেকর্ড যখন অন্য টেবিলের ওয়ান টু ওয়ান, হ্যাঁ ওয়ান টু ওয়ান ক্লিয়ার। আয়সা বুঝতে পেরেছে, ধন্যবাদ। কম্পোজিট প্রাইমারি কে সংখ্যাটা পারি বুঝি, তবুও একটু বোর্ডের চিত্রের মাধ্যমে বুঝাবেন স্যার। আচ্ছা, ওই যে আমি যদি বলি জয়কে ডেকে দাও, এখন কোন জয়কে ডেকে দাও? কক্সবাজারের জয়কে ডেকে দাও, তাই না? জয় তো কক্সবাজার, কক্সবাজার সরকারি কলেজ। ওকে, জয়কে ডেকে দাও, কাকে ডেকে দিবা? কক্সবাজারের জয়কে ডেকে দাও। না, আমাদের যাইতে সঞ্জয় কক্সবাজারের পরে হিমেল তো পরে, রাইট? ওকে, তাহলে এই যে মনে করো যে এখানে আলাদা একটা নাম লাগিয়ে দিয়েছে, জয় নামে তো এখানে দুজন আছে, একটা যে জারিফ জয় আছে, আবার মনে করো তোমার মনে করো যে তুমি আসো এখানে, তাহলে এই আমি যদি বলি স্মার্ট মনে করো ফটোগ্রাফার জয়কে ডেকে দাও, তার মানে আমাদের জারিফ জয় হবে এখানে। এই যে দুইটা বিশ্লেষণ লাগে তোমাকে আইডেন্টিফাই করার জন্য, দ্যাট ইজ কল প্রায় কম্পোজিট প্রাইমারি কি। এটাকে আমি সংজ্ঞাটা এভাবে বলি তোমাকে, অনিশ্চময় কোনো একটি টেবিল থেকে কোনো একটি কি ফিল্ডের সাহায্যে কোনো একটি রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় না, তখন অন্য আরেকটি ফিল্ডের সাহায্য নিতে হয়। তখন এই দুই ফিল্ড মিলে যে তোমার নতুন কি ফিল্ড তৈরি হয় তার নাম হচ্ছে কমন কম্পোজিট প্রাইমারি কি। বুঝে দিতে পারছি কথাটা? যেমন মনে করো ফার্স্ট বয়কে ক্লাস ইলেভেনের ফার্স্ট বয়কে ডেকে দাও, আরে বাবা ক্লাস ইলেভেনের ফার্স্ট বয় তো সায়েন্সের আর্টসের নাকি কমার্সের? আমি যদি বলে দেই ক্লাস ইলেভেনের সায়েন্সের ফার্স্ট বয়কে ডেকে দাও, এই যে দুইজন ক্লাস ইলেভেন আবার সায়েন্স দুইটা টোটাল লাগলো, তখন মনে করো যে এটাকে বলে কম্পোজিট প্রাইমারি কি। আশা করি জারিফ জয় ব্যাপারটা বুঝতে পারছিস। ওকে, থ্যাংক ইউ। অরুণ, জুম থেকে ফেসবুক লাইভ ক্লাস করা যায় এভাবে, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছ, আমার দেখতেছো তোমরা সবাই। ওকে, আর কোনো যদি প্রশ্ন থাকে, ওকে আমি অবশ্যই বুঝতে পেরেছো। সিআইডি আমার কাস্টমার আইডি, হ্যাঁ সিআইডি তুমি তুমি যেভাবে দাও না কেন, আমি এখানে ধরছি সিআইডি মানে চাইল্ড আইডি, বুঝতে পারছো? এফ আইডি মানে ফাদার্স আইডি, তুমি যেভাবে দাও না কেন, কাস্টমার আইডি দাও, যাই দাও। সো আই এম ব্যাক ইউর ক্লাস, আমির শাহ ইজ ব্যাক, ওয়েলকাম ব্যাক আমির শাহ, রাইট? ওকে, এতদিন কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে, কি ধরনের গান আছে না? আচ্ছা, হয়ে গেছে এটা। আচ্ছা, এই টেবিলটাকে বারবার আমি বলছি, এই মেনি, এটা তো দুই নাম্বারটা গেল না, এখন তিন নাম্বারটা যদি করতে চাও, তিন নাম্বারটা সেটা কিভাবে করবা, সেটা হচ্ছে তোমার মেনি টু ওয়ান। আচ্ছা খেয়াল করে দেখমা, মেনি টু ওয়ান এটা কাজ কর, এটা কিভাবে জানিস, জাস্ট এই টেবিল মানে এই টেবিলটাকে এদিক দিতে হবে, এটাকে এদিক দিতে হবে। আমি যদিও এটা হবে না, আমি বারবার বলছি এই টেবিলটাকে এদিকে আঁকবা, এটাকে এদিকে আঁকবা, আঁকার পরে যেটা হবে এই দেখো অনেকগুলো এরোটা দেখো, অনেক সন্তানের এই দুই সন্তানের একজন পিতা, তারপরে এটা এরকম হইতে পারে, এটা আবার এদিকে দেখো এই দুই সন্তানের একজন পিতা, এই দুই সন্তানের একজন পিতা, দিস ইজ কল তোমার হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন, মেনি টু ওয়ান রিলেশন। এবার মেনি টু মেনিটা খুব ভালো করে বোঝাবো, কারণ এখানে জাংশন টেবিল বলতে একটা ব্যাপার আছে, এটা খেয়াল রাখবা। মানে এখানে কিন্তু আবার ওই তুমি ফিজিক্সের আলো চ্যাপ্টারটা পড়তে গেলে, আলোর অ্যান্সার করতে গেলে যেমন তীর চিহ্ন দিতে হয়, অ্যারো চিহ্ন দিতে হয় মাস্ট, এখানেও কিন্তু অ্যারো চিহ্নটা খুব ইম্পর্টেন্ট, মানে কোন দিকে যাবে সেটা ডাটার তোমার মনে করো ডিরেকশনটা বুঝাইতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, ইয়াস, বিপরীত তো ঠিক আছে মরবিলা, কিন্তু টেবিলটা বিপরীত আঁকবা, এটা এইভাবে আঁকবা, আরো বলতে সেই টেবিলটা এদিকে আঁকবা, এই টেবিলটা এদিকে আঁকবা, নাহলে কিন্তু মনে করো জিনিসটা খারাপ দেখা যায়, এটা খেয়াল রাখবা। ওকে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার এইভাবে। ওকে, এইবার রিলেশন, এবার আমি তাহলে বলি ওয়ান টু মেনির বিপরীত যেটা, হ্যাঁ এটা বলিস যে এটা ওয়ান টু মেনির বিপরীত, যদি দুইটি টেবিলের একটির একাধিক রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একটি মাত্র একাধিক রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একটি মাত্র রেকর্ডের সম্পর্ক থাকে, ঠিক আছে, মানে একটি রেকর্ডের সাথে সম্পর্ক মাত্র বলা দরকার নাই, একটি রেকর্ডের সম্পর্ক থাকে, তখন তাকে মেনি টু ওয়ান রিলেশন বলা হয়, রাইট? ওকে, যদি দুইটি টেবিলের একটির একাধিক রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে, তখন তাকে মেনি টু ওয়ান রিলেশন বলা হয়। এগুলো পারবে না পরীক্ষা আসলে, এটা কিন্তু পরীক্ষায় দিতেই হইব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমাদের মারুফ বিল্লা বুঝছে আমাদের ওয়ান টু মেনি, এটা বিপরীত। পূজা, শুধু বিপরীত বললে হবে না, চিত্রটা একবার আজকে নোট দিবা, এটা দেখি কার আগে কে নোট দিতে পারো, আজকে একটা প্রতিযোগিতা হবে, যদিও আমি স্যার ক্লাসটা নিয়েই বাইরে চলে যাব, কিন্তু আমি এসে পরে দেখতে চাই। ওকে, আর হিমেল
তোমরা যেটা করবা ইমেল আলী কাউসান রিয়া তোমরা এগুলোকে সব অ্যাপ্রুভ করে দিবা। একটু নোটগুলোকে অ্যাপ্রুভ করার সময় একটু খেয়াল করে দেখো তো কোয়ালিটির কোনো ব্যাপার সেবার আছে কিনা। তোমরা যেই অ্যাপ্রুভ করো কিনা অন্তত নোটটা একটু মানে কি করবা দেখে নিবা। আমার এখানে যারা মনিটর আছো থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন এখানে না থাকে তাহলে আমি পড়তে পারবো। ইয়াস, আমাদের পূজা ইনশাল্লাহ পারবো। আই হ্যাভ ফেথ অন ইউ পূজা, ইনশাল্লাহ তুমি পারবো। লাভ ইউ স্যার, বিউটিফুল ক্লাস। থ্যাংক ইউ ভুইয়া, হাসিফ ভুইয়া, ফাইজুল, ফাইয়াস, তাজওয়ার, হাসিফ ভুইয়া। এরে তোর নাম এত বড় গিলেই ভুইয়া, এরে ভুইয়া ভাইয়া তোমার নাম এত বড় কেন, নাইস নেম। ওকে ভুইয়া বাড়ি, থ্যাংক ইউ। প্রতিদিন কত সময় হয় আমার ক্লাস? প্রতিদিন এক ঘন্টা হয় না, প্রতিদিন হয় সপ্তাহে দুই দিন, রাইট? ওকে ইনশাল্লাহ। এত এত কমেন্টের মাঝে আমার কমেন্টটা খালি হারিয়ে যায়। তাসফিয়া মিয়া, আসলেই তোমার কমেন্ট অনেকক্ষণ পরে পাইলাম। তাসফিয়া মিয়া তুমি কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তাসফিয়া মিয়া, শীতই আসছে, তা শীতই তো আসছে। তারপরে আমাদের তাসফিয়া আহমেদ কই, মাসফিয়া আহমেদ কোথায়? মাসফিয়া আহমেদ, মাসফিয়া আহমেদকে ক্লাস, এই আয়সা, মাসফিয়া আহমেদ পাই নাই, মাসনাকে পাই নাই, মাসনা একেবারেই পাই নাই আজকে। মাসনাকে তোমরা পাইছো? মাসনাকে, মাসনা খোঁজ খবর দাও, মাসনা কোথায় গেল জানাও। আমি কি এটা মুছে ফেলবো বাবা? আচ্ছা, অনেকে না করো যে টেবিল অনেকে আঁকতে পারো না, এই টেবিলটা নিয়ে আনো ভালো করে। আমি আবার বলছি এই টেবিলটা এদিকে আঁকবা, এটাকে এদিকে এঁকে তারপরে কাজ করবা, অবশ্যই টেবিলের নাম চেঞ্জ করবা। এবার মেনু টু ওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তাজওয়ার। আমার কমেন্ট পড়েন না, তারিখ তোমার কমেন্ট পড়ে দিলাম। তারিখ তুমি কেমন আছো? হয়তো আবার ঈদের পরে পাবো ক্লাস, ইনশাল্লাহ আবারও পরে ক্লাস, ঈদের পরে তো পাবাই, সবসময় পাবা ইনশাল্লাহ। এবার আসো মেনি টু ওয়ানটা, ভালো মেনি টু মেনিটা ভালো করে বুঝাইতে হবে, কারণ মেনি টু মেনিটা তোমরা অনেকেই বুঝো না, এইবার মেনি টু মেনিটা বুঝতেই হবে। কারণ মেনি টু মেনি থেকে জাংশন টেবিল তৈরি হয়, পরীক্ষা এভাবে আসে কোন টেবিলে জাংশন টেবিল তৈরি, মানে কোন রিলেশনে জাংশন টেবিল তৈরি হয়। এই শাকিল কি বলে যে জয়, মেনি টু মেনি রিলেশন বা জাংশন টেবিলের সংখ্যাটা লিখে দিত, মেনি টু মেনি রিলেশন, মেনি টু মেনি রিলেশন। আয়সা, এই আনিকা হোসেন, রিয়া কি আসিস? ওকে, মেনি টু মেনি রিলেশনটা লিখে দাও সবাই, মেনি টু মেনি রিলেশনটা দিয়ে দাও, মেনি টু মেনি রিলেশনটা দিয়ে দাও। এবার একটু খেয়াল করো, মনে করো ওই যে আবারও সেই টেবিল আঁকতে হয়, আমি একটু ছোটো করে আঁকি এইবার, কারণ এখানে একটা এবার জাংশন টেবিল আঁকতে হবে। এক দুই, ওকে, এক দুই তিন চার, ওকে চার, এটা দিলাম। এখানে দিব হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার নেম মনে করো, ওকে, কাস্টমার আইডি, কাস্টমার নেম, ওকে, এটা আন্ডারস্কোর দিয়ে দিবা, এভাবে দিবা, কাস্টমার আইডি 101, কাস্টমার আইডি 102, কাস্টমার আইডি 103, নেম হচ্ছে এক্স ওয়াই জেড, যাও এইভাবে নাম দিলাম, ঠিক আছে, এক্স ওয়াই জেড। আচ্ছা, তারপরে আচ্ছা নামটা দিয়ে দিই না, নামটা হচ্ছে, নাম দিচ্ছি হচ্ছে আমাদের জয়, তারপরে তোমার হচ্ছে আমাদের আজকে রিপন অনেক কষ্ট করে ক্লাস করছে, তারপরে হচ্ছে ওকে আয়সা, আয়সাকে আজকে দিচ্ছি একটা অন্য কারণ, আয়সা বানান ঠিক করছে মামুন নাকি বোন আছে? ওকে ফাইন, এখানে দিচ্ছি হচ্ছে যে ফর দ্য রেসপেক্ট অফ দ্য টিচার, উইথ দ্য টিচার, শিক্ষকদের সাথে যে সুন্দর সম্পর্ক তোমাদের তৈরি হচ্ছে, যে কী বলে যে তোমার রেসপেক্টের জায়গাটা তৈরি হচ্ছে, এই জায়গাগুলোকে ঠিক রাখতে হবে, মানে উইথ গুড মোরাল বিহেভিয়ার সবারই আছে ইনশাআল্লাহ, আস্তে 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 সবারই নাম যাবে। ওকে, এবার এখানে একটা দেখ পূজা, এই পিআইডি মানে কি বল? পিআইডি মানে হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, ওকে, এটার প্রোডাক্ট নেম দিলাম, মনে কর প্রোডাক্ট নেম দিলাম, প্রোডাক্ট নেম দিবো কি মেকআপ আইটেম দিবো নাকি? না, মেকআপ আইটেম বাদ দিয়ে দিই, ঠিক আছে, মেকআপ আইটেম বাদ দিয়ে আর কিছু লিখি, সেটা হচ্ছে মনে করো প্রোডাক্ট আইডি হচ্ছে, সে ফর এক্সাম্পল তোমার মনে করো 1001, 1002 মনে করো যে, ঠিক আছে 1002 এটা হতে পারে। আচ্ছা আমরা করতে পারি এটাকে 101 দেখব, 101, 102, 103, 104 মনে করো, এরকম দিলাম আমরা। ওকে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম হচ্ছে মনে করো মাউস, ওকে মাউস, কিবোর্ড, 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 মার্কার মনে করো মার্কার, ওকে, আর একটা দিলাম হচ্ছে সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল মনে করো যে এটা কি মার্কারটা দিলাম, তারপরে একটা দিতে পারি মনে করো যে রিমোট, ওকে দিস ইজ দ্য প্রোডাক্ট, রিমোট, এটা দিস ইজ দ্য প্রোডাক্ট, ওকে, এটা হলো প্রোডাক্ট আইডি। আচ্ছা দিল, এখানে হচ্ছে আবার তোমার আমরা যদি মনে করো এরকম একটা টেবিল তৈরি হয়, যে টেবিলটা এরকম আমরা একটু খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে আপাতত এটা নাও, পরে আবার তোমাদেরকে একটা ভালো করে এটা দেখো বুঝতে পারো কিনা,
সিআইডি মানে কাস্টমার আইডি, পিআইডি মানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি এক, ওকে দুই তিন চার পাঁচ। আমি সিআইডি হচ্ছে তোমার মনে করো 101, তারপর হচ্ছে 101, 102, 102, ওকে 103, এটা প্রোডাক্ট কি দেখছো হচ্ছে প্রোডাক্ট কি দেখছো প্রোডাক্ট দুটোকে সেম দিয়েছি, আচ্ছা এইটা দিয়ে আমি হচ্ছে আমি এটাকে 123 দিই, আই এম সরি এটাকে 123 দিচ্ছি, এটা ঠিক করে নিস 123, এটা কাস্টমার আইডি, ওকে সিআইডি প্রোডাক্ট আইডি, তাহলে আরো ভালো বুঝতে পারবো 1 1 2 2, অসুবিধা নেই এটা নিয়ে কোনো অসুবিধা নেই, 1 1 2 2, এগুলো থ্রি, এগুলো হচ্ছে কাস্টমার আইডি। সে প্রোডাক্ট কিনছে মনে করো 101 103, এই একই ব্যক্তি কিনছে, আবার মনে করো তোমার এখানে কিনলা হচ্ছে 10, তোমার মনে করো কি কিনলা 101 কিনলা, আবার মনে করো 102 কিনলা, আর এখানে হচ্ছে মনে করো যে 104 একটা কিনলা। তাহলে একটা খেয়াল করে দেখো, এই যে দুইটা টেবিল থেকে একটা ঘটনা ঘটছে, এই যে যার নাম মনে করো যে এই টেবিলের মানে এখান থেকে আমি যদি চিন্তা করি এই যে এই আমি যদি এভাবে বের করি, খেয়াল করে দেখো এই একটা কিনলা আবার একটা একই ব্যক্তি কিনবো না, আবার যদি মনে করো যে এইভাবে নিয়ে চিন্তা করো তাহলে হচ্ছে দেখো এ কিনলো এ কিনলো, এভাবে সুন্দর করে দেওয়া যায় রাইট, বুঝতে কষ্ট হইলে আমাকে একটু বলিস মা আমি সহজ করে দিচ্ছি। এইটা সেটা হচ্ছে এরকম, আর আবার এই টেবিল থেকে এটা একটু ওই যে বললাম এটার একটু থিওরিটা একটু অন্যরকম, 101 এটা 103 এখানে, ওকে আবার 102 হবে, মানে যেটা হচ্ছে যদি দুইটি টেবিলের একটির একাধিক রেকর্ডের সাথে অপর একটি একাধিক রেকর্ডের সম্পর্ক তৈরি হয়ে নতুন একটা টেবিল তৈরি, আমি তোমাকে ব্যাপারটা বুঝাই দিচ্ছি। এখানে মনে করো কাস্টমার আইডি 123, নাম জয় রিপন আয়েশা, প্রোডাক্ট আইডি 101, 102, 103, প্রোডাক্টের নাম এটা 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 এরকম প্রোডাক্টের নাম। এখন মনে করো এই জয় সে মাউসও কিনছে আবার সে মনে করো মার্কারও কিনছে, আবার মনে করো এই তোমার মনে করো যে এই কি বলে যে রিপন সে মাউস কিনছে আবার সে কিবোর্ড কিনছে, আবার মনে করো আয়েশা সে হচ্ছে রিমোট কন্ট্রোল কিনছে, বুঝতে পেরেছ? তার মানে কি এই যে দুইটা টেবিল থেকে এইখান থেকে এইখান থেকেও সে একাধিকটার সাথে এখানে একাধিকটা নিয়ে নতুন একটা টেবিল তৈরি হয়েছে, এই যে নতুন একটা টেবিল তৈরি হয়েছে এই টেবিলটার নাম হচ্ছে জাংশন টেবিল। কি নাম বলতো বাবা? জাংশন। জাংশন মানে কি? একটা দুইটা মিলে নতুন একটা জিনিস তৈরি হয় সেটাকে হচ্ছে জাংশন টেবিল বলা হয়, এটা একটু খেয়াল রাখি, সেটা কিন্তু পরীক্ষাটায় আসবে। জাংশন টেবিলের সংখ্যাটা কি দিছো স্যার? এটা তো অনেক সহজ, ইয়াস এটা অনেক সহজ, দুটি টেবিল একাধিক রেকর্ড অপর টেবিল একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক থাকে, এই টেবিল নতুন একটি টেবিল তৈরি হয় এর নাম জাংশন টেবিল, ইয়াস থ্যাংক ইউ সো মাচ রিপন, একদম পারফেক্ট। এই যে জাংশন টেবিলটা তৈরি হইলো এটাকে বলা হচ্ছে তোমার মেনি টু মেনি রিলেশন, আশা করি 1 to 1, 1 to many, মেনি টু 1, মেনি টু মেনি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছ, ঠিক আছে? পারি না বলে আমার নাম বলছে না জুয়েল রানা, তোমার নামটাই তো জুয়েল বাবা, তুমি পারো না কেন স্যার? বুঝি নাই, আবার বুঝান, যদি দুইটি টেবিলের একটির একাধিক রেকর্ডের সাথে অপর একটি টেবিলে আরেকটি একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে এবং দুইটা এই দুই একাধিক রেকর্ড নিয়ে নতুন একটি টেবিল তৈরি হয় যেটাকে জাংশন টেবিল তৈরি হয় সেটাকে বলা হয় মেনি টু মেনি রিলেশন, মেনি টু মেনি, মেনি টু মেনি, একাধিকের সাথে একাধিক, একাধিকের সাথে একাধিক, যদি দুইটি টেবিলের একটির একাধিক রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একাধিক রেকর্ড তৈরি রেকর্ডের সম্পর্ক থাকে এগুলোকে তোমার মনে করো কি বলা হয়? মেনি টু মেনি। আচ্ছা বইয়ে যেটা আছে আমি বলছি, যদি কোনো ডাটাবেজের কোনো ডাটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডাটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে তখন তাকে মেনি টু মেনি রিলেশন বলে, দুইটি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং থাকে, উভয় পক্ষে একাধিক ম্যাচিং, এদিকে একাধিক ম্যাচিং এদিকে একাধিক ম্যাচিং থাকে তখন মেনি টু মেনি রিলেশন তৈরি করা হয়, এর থেকে তৃতীয় আরেকটি টেবিল তৈরি হয়, এই যে এরকম রিলেশন তৈরির ক্ষেত্রে তৃতীয় আরেকটি টেবিলের মানে তৈরি করতে হয় যাকে জাংশন টেবিল বলে। জাংশন টেবিলে দুটি প্রাইমারি কি ফিল থাকতে হয়, এই দেখো এই টেবিলের প্রাইমারি কি এইটা, এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এইটা, তার মানে এটা একটা বড় ব্যাপার জাংশন টেবিলে। এই আয়েশা সবাই একটু খেয়াল করে দেখো, জয় এই ইম্পর্টেন্ট টাইম, জাংশন টেবিলে কিন্তু দুইটা টেবিলের প্রাইমারি কি থাকবে, মানে জাংশন টেবিল যেন তৈরি হবে এই টেবিলের প্রাইমারি কি আর এই টেবিলের প্রাইমারি কি মিলে তৈরি হবে, এটা বারবার খেয়াল রাখবা কিন্তু, মনে থাকবে ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এই লিখে রাখো,
জাংশন টেবিলটি উভয় টেবিলের প্রাইমারি কি নিয়ে তৈরি হয়, এই লাইনটি একটু লিখে ফেলো তো সবাই এই সম্পর্কে। ওই যে বলছি ইয়াসিন আরাফাত, এই পরীক্ষায় এই সম্পর্কে প্রশ্ন আসবে যে উপরুক্ত দুটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করা যায় কিনা, যদি সম্পর্ক তৈরি করা যায় তাহলে কি ধরনের সম্পর্ক তৈরি হয়, বা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে। আশা করি সবাই বুঝতে পারছো, বা ইনশাল্লাহ আসবো সবাই। স্যার ওকে, থ্যাংক ইউ সো মাচ জাহিদুল সঞ্জয় বাবা, অনেক জংশন টেবিলটার চিত্রটা মিলানোটা খুব একটু বুঝান দেন, বুঝাব। আরে বাবা পিছনে টেবিল অর্ডার করে, তুমি যদি এক কাজ করো, এই দাগ না দিলে হইব যে এই যে এটা একটা, এর সাথে কয়টা, এই দুইটা, এই একটা, এখানে দুইটা, এই একটা, এটা দুইটা, এইভাবে করে গেছেন। আচ্ছা এগুলো তুমি যদি দাগও না দাও তাও তোমার হবে, ওকে অসুবিধা নেই। মনে একবার লিখে দিবা জাংশন টেবিল, কি টেবিল লিখে দিবা, জাংশন টেবিল লিখবা, যে দিস ইজ মনে করো কাস্টমার টেবিল, এটা হচ্ছে তোমার মনে করো প্রোডাক্ট টেবিল, এটা হচ্ছে অর্ডার টেবিল, কি অর্ডার দিচ্ছ এটা আর কি, ওকে। আশা করি সবাই বুঝতে পেরেছ, ওকে। তারপরে বইটা পড়বা, তাহলে আজকের ক্লাসের সবার জন্য হোমওয়ার্ক, আজকে দেখতে চাই আমি যে কত বেশি হোমওয়ার্ক তোমরা দিতে পারো। সবাই একটাই কাজ করবা, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বুঝো, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কত প্রকার কি কি, আর দুইটি টেবিলের মধ্যে সম্পর্ক হওয়ার শর্তগুলো কি কি, এইটা আজকের দিনের জন্য তোমার একটাই প্রশ্ন। এবং সাথে আরেকটা প্রশ্ন যেটা পরীক্ষায় আইবো, এটা হলো OBII, আমি বলে দিতেছি OBII মানে হচ্ছে অবশ্যই আইবো, খেয়াল রাখিস অবশ্যই আইবো, সেটা হচ্ছে ইন্ডেক্স এবং সর্টিং এর মধ্যে পার্থক্য কি। তাহলে হোমওয়ার্ক কয়টা, আইসা হোমওয়ার্কটা লিখে দাও, সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে, কত প্রকার কি কি, নাম্বার ওয়ান, নাম্বার টু ইন্ডেক্সিং এবং সর্টিং, ইন্ডেক্সিং এবং সর্টিং এর মধ্যে পার্থক্যগুলো লিখো, মানে পার্থক্যগুলো কি কি, আশা করি বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে। ইন্ডেক্সিং আর সর্টিং এর মধ্যে পার্থক্য, আর হচ্ছে এই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কত প্রকার কি কি, এটার মধ্যে পার্থক্য। জাংশন টেবিলে দুইটি টেবিলের প্রাইমারি কি থাকে, শামীম হোসেন অনেক ধন্যবাদ। ইন্ডেক্সিং সর্টিংটাকে আজকাল পড়াচ্ছি না, কিন্তু এটা হচ্ছে তোমরা যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা পড়ে ফেলবা। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঠিক আছে, একদম ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মুবারক। আবার যাওয়ার আগে সেই গানটা আরেকবার একটু বলতে চাই, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঈদের পরে যেন আমরা বলতে পারি যে আমরা এখন সুন্দর দিন কাটাই, আগে আর সুন্দর দিন কাটাই নাই, এখনই আমাদের সুন্দর দিন কাল না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভালো থাকো সবাই, দেখা হবে আগামী ক্লাসে, ঈদের পরে সবাই ভালোভাবে ঈদ করবা। তবে হ্যাঁ অবশ্যই আমরা যারা পরিবারের, এই মুহূর্তে তোমরা যারা আছো পরিবারের সবচেয়ে সবল সন্তান, পরিবারের বড়দের প্রতি খেয়াল রাখবা, ছোটদের প্রতি খেয়াল রাখবা, আর আশেপাশে যেখানে বন্যা হচ্ছে সেদিকে অবশ্যই, যদি কেউ গ্রামের বাড়ি যাও, সাঁতার না জানলে পানির কাছেও যাবা না, সাঁতার না জানলে পানির কাছেও যাবা না, ইটস মাই রিকোয়েস্ট টু ইউ, ঠিক আছে। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। HW রিলেশনাল ডাটাবেস কত করে কি কি, ডিফারেন্স বিটুইন ইন্ডেক্সিং এন্ড সর্টিং, ইয়াস মাউন্ট ভাই কিন্তু তোমাদেরকে হেল্প করে দিচ্ছে। আমাদের জিলানি স্যার চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম জিলানি স্যার, আপনি কেমন আছেন স্যার, আসসালামু আলাইকুম, ওকে। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মুবারক। সবাই একটা কাজ করতে পারি, দুই মিনিটের কমেন্ট দেবো, ঈদ মুবারক দাও, দেখি তাড়াতাড়ি করে ঈদ মুবারক, ঈদ মুবারক দিয়ে চালাও। ইয়াস আই এম ফাইন, এন্ড ইউ জিলানি স্যার, থ্যাংক ইউ, অ্যাডভান্স ঈদ মুবারক, আগে সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া আমরা সব কি জানি বাউলা গান গাইতাম আমরা, ভুলে গেছি না, ওকে আমরা সবাই বাউলা গান, ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আগামী ক্লাসে, ভালো থাকো সবাই, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।